সেই মালাই চা আমি হচ্ছে বাবু ভাইয়ের মালাই চা খেতে আসছি একটু পরে হচ্ছে লোকেশনটা বলছি আপনাদেরকে একটু চাটা দেখি আমি এখন খুলনায় আছি আর খুলনার বিখ্যাত মালাই চা মানে বাবু ভাইয়ের মালাই চা এটা খেতে আসছিলাম এবং খেয়ে ফেলছি অলরেডি তো এটার লোকেশনটা যদি একটু বলি আপনাদের এটা হচ্ছে নতুন যে হোটেল হয়েছে গ্র্যান্ড প্লাসিড হোটেল গ্র্যান্ড প্লাসিড এটার পাশ দিয়ে যে প্রথম মানে সাতক্ষীরা ঘোষদিয়ারি পারে সে বাম দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল ইকবাল নগর রোড ইকবাল নগর রোড থেকে একটু আসলে প্রথম যে চায়ের দোকানটা এটাই হচ্ছে বাবু ভাইয়ের সে মালাই চায়ের দোকান একদিন এসে ঘুরে যেতে হয়েছিল তাই বাবু ভাই আজকে অনার করলো তো এই হচ্ছে বাবু ভাইয়ের দোকানটা একদম খুব ফ্রি এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে গ্র্যান্ড প্লাসিড দিয়ে আসলে এই রাস্তাটা হচ্ছে আপনারা পাবেন এই বাম দিক দিয়ে ঢুকে যাবেন এদিকে আসলে হচ্ছে প্রথম যে চায়ের দোকানটা এটা হচ্ছে এটা তো এখানে একটু জাস্ট হাঁটলেই হচ্ছে এই দোকানটা এখানে হচ্ছে বেশ কয়েক আইটেমের চা পাওয়া যায় আরও সামনে কিছু আইটেম আসবে তো আপনারা আসতে পারেন ভালো লাগবে আর হচ্ছে প্রত্যেকটা চায়ে মোটামুটি 6-7টা করে আইটেম দেয়নি তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল তো বাবু ভাইয়ের হচ্ছে উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমি কতদিন থেকে করছেন দোকান দোকানের বয়স প্রায় 30 বছর কিন্তু এই এই আইটেমটা মানে 2022 সাল আচ্ছা 2022-এর প্রথম দিক থেকে তো বেশ ভালো নাম করছে না কি সবাই মোটামুটি অনেক সবাই ভালো বলতেছে সবাই সুনামের সাথে আসছে তো সামনের প্ল্যান কি আমি আরো আপডেট করার চিন্তা ভাবনা আছে ঠিক আছে তো আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকেন